সূত্রে কলকাতার তিনটে যে বড় জেল, আলিপুর প্রেসিডেন্সি এবং দমদম, এই জেলে প্রচুর পরিমাণে হেরোইন খোর, গাঁজা খোর মানে বন্দী থাকে। ইউথদের মধ্যে আজকে এটা একটা বড় সমস্যা যে এরা মানে এমনকি কলেজ স্টুডেন্ট পর্যন্ত আছে মানে নেশা করে, করতে করতে এমন মানে টাকার দরকার পড়ে তখন এরা ড্রাগ পেডলারে পরিণত হয়। এবং নেশা করার পরে মানে এই শুকনো ড্রাগস মানে হেরোইন যেটাকে পাতা বলা হয়, এটা এমন মানুষের মধ্যে ক্রিয়া করে মানে রিয়াকশন করে যে সে খুব ভায়োলেন্ট হয়ে যায়। এই ভায়োলেন্টদেরকে দমদম জেলে 2x18 একটা ওয়ার্ডে ওখানে ডাকা হতো আর কি, মানে সমস্ত ভায়োলেন্টরা রাস্তায় মানে বিভিন্ন জায়গায় জেলে ছড়িয়ে আছে, তাদেরকে এক জায়গায় করে ওই ওয়ার্ডটাতে রাখা হতো। ওই ওয়ার্ডটাতে 150 মতো লোক ধরত। এই 150 লোক মানে হচ্ছে একদম মার্কা মারা চিহ্নিত, এরা সব হচ্ছে ওই পাতা খেয়ে আর কি যারা মানে বদমাইশি করে, মারামারি করে, মানে ব্লেড মারামারি করে, এই যে মানে উগ্র যে কাজকর্মগুলো এরা আর কি ওইখানটাতে একদম নির্দিষ্ট হয়ে থাকে। জেল কাস্টডি দমদম সেন্ট্রাল জেলে ছিল, দুর্বিষহ জীবনযাপন করেছে সেখানে। দুর্বিষহ পাতা খোর, গেঁজা খাওয়া লোক, এই সমস্ত লোকের মধ্যেও ছিল। কান্ত আমি যেতাম, আমি তখন হপ্তাহে হপ্তাহে গিয়ে ওর সঙ্গে দেখা করতাম জেলে গিয়ে। আর জেলে গিয়ে দেখা করার মানে কি দুর্ভাগ্য সেই যারা গেছে তারাই জানে। মানে যেটা হয়, জেলখানায় একটা ব্যবসা চলে, মানে জেল চার দেওয়ালের ভিতরে একটা ভ্যাটিকান সিটির মতো মানে সেপারেট স্টেট। ওখানে যেটা হয় মানে একটা মধ্যবিত্ত বন্দি যখনই ঢোকে তার গেট আপ দেখে, মানে পুরনো যারা বন্দি আছে কুখ্যাত বন্দি, এদের মধ্যে টাকার বিনিময় হয়ে যায়, মানে তাকে কেনা হয়। জেলের ভাষায় বলা মুরগি কেনা, মানে একটা ধরুন স্কুল টিচার, সে কোনো বহুঘটিত কেসে জেলে গেছে, সে এমনিতেই ভেঙে থাকে। এবং জেলে আপনার হচ্ছে সবচেয়ে যে বাজে খাবার, জেলে তাকে হচ্ছে ওয়ার্ডের ভিতর থাকতে দেবে একদম বাথরুমের ধারে খুব নোংরা জায়গায়, মানে যাতে হচ্ছে সে ওখানে যন্ত্রণায় ছটফটিয়ে উঠে ওখানকার যারা আর কি মানে সেয়ানা লোকজন আছে তাদেরকে কিছু পয়সা অফার করবে যে আমাকে একটু ভালো সুযোগ সুবিধা দাও। আমার মনে হয় রাজীবকে দেখার পরে ওকে এইরকম ভেবে মানে ওই ওয়ার্ডে দিয়েছিল যাতে ওর থেকে কিছু পয়সা কালেকশান করা যায়। তো ওখানে ওয়ার্ডে আমরা জেনারেলি সেলে থাকতাম, সেল একটা আলাদা মানে জেলের ভিতরে জেল, একটা ঘেরা জায়গা। আমার যেহেতু সাজা হয়ে গেছিলো, আমাকে যেহেতু কিছু কাজ দিতে হবে ওদেরকে, আমাকে লেবার করে আর কি পয়সা রোজগার করে খেতে হবে, মানে আমার কিছুটা স্বাধীনতা ছিল, আমি বাইরে বেরোতাম কাজ করতে। তো ওর সাথে পরিচয় হয় ক্যান্টিনে, তারপরে ওকে আমি ধরে নিয়ে যাই, মানে ওর মানে ওই ওয়ার্ডে রেস্ট্রিকশন ছিল, আমি ওটা ভাঙলাম, ওকে নিয়ে মাঠে গেলাম, মাঠে বসে ওর সাথে গল্প করলাম, বা আমাদের আরও যারা ছিল তারাও ওকে সঙ্গে নিয়ে ঘোরা শুরু করল। এইটা আর কি জেল প্রশাসন নজর করলো যে আরে এ তার মানে এদের বন্ধু, একে ওইভাবে নির্যাতন করা মানে এরা খেপে যাবে আর কি, মানে এরা জেলে পান থেকে চুন খসলে অনশন করে, ধর্মঘট করে, বাইরে মানবাধিকার সংগঠনগুলোকে মোবিলাইজ করার চেষ্টা করে, মিডিয়াতে খবর দেয়, ফলে রাজীবের সঙ্গে কিছু বাড়াবাড়ি কিছু করা মানে হচ্ছে মিডিয়ার কাছে খবর চলে যায়। তখন যেটা করে রাজীবকে ওই ওয়ার্ড থেকে সরিয়ে একটা ভালো ওয়ার্ডে দেয় এবং সেখানে আর কি ওকে একটা বেশ ভালো জায়গাও দেয়, জানলার ধারে জায়গা। আমরা ওকে বইপত্র দিতাম, ও বসে বই পড়তো, লাইব্রেরিতে পরিচয় করে দিয়েছিলাম, ও লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে গিয়ে পড়তো, বা ও সেলেও আসতো আমাদের সঙ্গে দেখা করতে। ওর ওপরে সেই দমনপীড়ন যেটা প্রথম অবস্থায় ছিল সেটা আর থাকেনি, বা পাতা খায় না, ওই যে তীব্র কূট গন্ধ, মানে একটা বিচ্ছিরি গন্ধ আর কি সারাক্ষণ নাকে এসে ঢুকে, মানে এটা খুব বিরক্তিকর, মানে ওই ওয়ার্ডগুলোর মধ্যে ঢুকলে বা ওই বারান্দা দিয়ে হাঁটলে নাকে একটা গন্ধ এসে এমন লাগবে মানে মানে খুব অসহ্যকর আর কি। সেই একটা ওয়ার্ডের মধ্যে যদি একটা মানে নিরীহ মানুষ যে মানে কোনো নেশা করে না ছমাস থাকে, তার উপরে যে কী পরিমাণ মানসিক এবং শারীরিক অত্যাচার যায় আর কি, এটা আমরা মানে বুঝতে পারি আর কি। মানে মানে আমরা তো ওই ওয়ার্ডে থাকিনি, কিন্তু আমরা গেছি ওর সাথে দেখা করতে। তো ওখানে মানে এটা দেখে আমরা বুঝেছি কেন ওকে ওখানে রেখেছিলো, এটা জানি না, মানে আমার অনুমান ওর থেকে টাকা আদায়ের জন্যে ওকে ওখানে দেওয়া হয়েছিল। এটা তো জেলে যে মানে একটা ব্ল্যাক ইকোনমি চলে, মানে সেটা তার কারণ, মানে যতক্ষণ না ওর থেকে একটা বড় পরিমাণ টাকা খিঁচে বের করা যাচ্ছে, টাকা আদায় করা যাচ্ছে, ততক্ষণ ওর ওপরে এই নির্যাতন চলবেই, এটা চলে আর কি জেলে। কিন্তু যখনই ওর একটা পলিটিক্যাল মানে কানেকশান বেরিয়ে যাবে আর কি, তখন আর ওর ওপরে এটা করবে না। জেনারেলি জেলবন্দিরা আমাদেরকে খুব শ্রদ্ধার চোখে দেয়, এমনকি পাতা খোদ্দের মধ্যে একটা শ্রদ্ধা ছিল, কেননা আমরা যেহেতু অথরিটির ধরুন মানে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করতাম, মানে বিভিন্ন বাইরের বিষয়ে রাজনৈতিক বিষয়ে লড়াই করতাম, মানে এই কারণে। এবং বন্দিরা যারা দীর্ঘদিন ধরে জেলে পড়ে আছে তারা মনে করে আমরা যদি বেরোই আমরা আসলে জেলে মানুষ যে কষ্টের মধ্যে থাকে এটা অনেক কিছু প্রচার করতে পারবে।
ফলে এই কানেকশান বেরিয়ে যাওয়ার পর রাজীবের উপর সে অত্যাচার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমার সাথে আমাদের কেস পার্টনার আর কেউ ছিলেন না, কিন্তু অন্যান্য মাওয়িস্ট কেসে প্রায় দমদম জেলে 34 জন মতো বন্দি ছিল। মানে তার মধ্যে মানে ভেঙ্কটেশ্বর রেড্ডি, যাকে আর কি পুলিশ তেলুগু দীপক বলে আর কি প্রচার করে, এবং সচিন ঘোষাল, রাজেশ্যাম দাস, আপনার সুশান্ত শীল, এবং আপনার সুদীপ চোংদার ওরফে কাঞ্চন, যিনি মাওবাদী পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ছিলেন, যিনি জেলেই মারা গেলেন। মানে এরকম আরও বিভিন্ন 34 জন মোট বন্দী আমরা ছিলাম। হ্যাঁ, একটা সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, এটা দেখে আমরা যেহেতু সমাজ বদলের জন্য লড়াই করছি, আমাদেরও মনে হয়েছে জেলেরও এই অবস্থা বদল হওয়া দরকার। এটা আমরা কর্তৃপক্ষের মানে নজরে আনি, বিশেষ করে রাজীব তখন আমাদের বন্ধুতে পরিণত হয়, আমাদের সাথেই তার ওঠা বসা খাওয়া দাওয়া চলছিল। মানে একসাথে আমরা বসে গল্প করতাম, বইপত্র বিনিময় করতাম, পড়তাম, ও ভালো ভালো উপন্যাস আনিয়ে পড়তো, সেগুলো আমাদের দিত। তো স্বাভাবিকভাবে এটা জেল কর্তৃপক্ষের নজরে আসে, আমরাও বিষয়টা ওনাদেরকে অনুরোধ করি, কারণ তার আগেই জেলে একটা আমাদের বড় আন্দোলন হয়ে যায়, ফলে জেলে আমাদের একটা ভালো মানে সম্মানের অবস্থা তৈরি হয়েছিল। আমরা অনুরোধ করতে এটা সুপার মেনে নেন, নিয়ে ওকে আর কি ওই ওয়ার্ড থেকে চেঞ্জ করে দেন এবং পুরো ওয়ার্ডটাকে ভেঙে দেন। হ্যাঁ, রাজীব ওখানে খুব ডিপ্রেশনের মধ্যে ছিল, মানে এবং মানে পাতা খেয়ে মানুষ পড়ে আছে নোংরা একটা জায়গা, মানে যেটা আপনার হচ্ছে চুলকানি, মানে আপনার হচ্ছে ওই চর্মরোগের একটা পুরো ডিপো হয়ে গেছিলো, সেখানে রাজীবকে রেখে দিয়েছিল। এবং সে নোংরা কম্বল, তার নোংরা জামা কাপড়, খাবার দাবারের থালা বাটি, সমস্ত কিছু নোংরা। এই অবস্থায় থাকলে সে তো স্বাভাবিকভাবেই কোনো মানে মানে সুস্থ মানুষ আর কি একটা ডিপ্রেশনের পেশেন্টে পরিণত হতে পারে। রাজীব বারবার মানে সেই ডিপ্রেশনের কথা বলতো, যদি আমাদের সাথে ঘোরাফেরা করার পর এবং পরবর্তীকালে ওর মানে ওই ওয়ার্ড ভেঙে দেওয়া, ওকে ওখান থেকে সরিয়ে আনার পরে ওর সে ডিপ্রেশন কেটে যায়। হ্যাঁ, রাজীবের কেস পার্টনার যারা তারাও বলতো রাজীব ঝুটমুট এই কেসে ফেঁসে গেছে। হ্যাঁ, জেল থেকে বেরোবার পর রাজীবের ফেসবুক পোস্টিংগুলো দেখি, যে মানুষটা জন্তু জানোয়ার ভালোবাসে তাদের মানে মানে তাদেরকে এত মায়া দয়া, যার মানে সে লোকটা কখনো মানে বদলো হতে পারে না, এবং জেলেও আমরা তার কোনো খারাপ আচরণ আমরা দেখিনি। মানে লোকটা যদি ধান্দা বাজ হবে জেলেও তো সে গিয়ে ধান্দা করবে, রাজীব এসব করেন, ফলে এরকম লোককে জেলে রাখা মানে সমাজের পক্ষে সত্যি ক্ষতিকর বলে আমি মনে করি। হ্যাঁ, ও বারবার বলতো এখানে অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে, মানে সেই কারণেই ও এটা আনতে পারছে না, মানে তাহলে ওর পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। ওর মানে কেস পার্টনার একের পর এক দেখতাম, হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে, ওর রাজীব কোথাও যেতে পারতো না পয়সার অভাবে। মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগতো, এবং ওর কেস পার্টনার ওকে বের করার বা তাকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, নিজেরা যেটা ভোগ করছে কোনো চেষ্টাও করে, মানে এটা পরিষ্কার আমার কাছে মনে হয়েছে যে ওর কোটিপতি কেস পার্টনারদের থেকে রাজীবের একটা ডিস্টেন্স আছে, মানে রাজীব কোনোভাবে ওইটার সাথে জড়িয়ে গেছে। আমি ওকে যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে ও হচ্ছে নিরীহ ছাপোষা মধ্যবিত্ত এবং খুবই ভালো মানুষ, এবং অন্যায় প্রতিবাদ করে। মানে আমি চাই ও ওর যে সমাজ সংস্কারের কাজ চালিয়ে যায় বা চালিয়ে যেতে চেয়েছিল সেটাও করে যাক, মানে এবং মানে এটা আমি আশা করবো আর কি, যে মানে জানি না এই ওর কেসের পিছনে কে কে কীভাবে যুক্ত আছে, কিন্তু মানে যদি তারা সমাজের প্রকৃত মঙ্গল চান, রাজীবের মতো লোককে সমাজের বাইরে ছেড়ে রাখাই দরকার, জেলের ভিতরে তার স্থান নয়। আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থা বায়াসড এবং প্রশাসনের উপর থেকে নিচ অবধি আপনার বায়াসড, ফলে হতেই পারে মানে সেই বায়াসনেসের কারণে রাজীব আবার জেলে গেল, মানে বহু নির্দোষ লোক জেল খাটছে। মানে অ্যাকচুয়ালি আমাদের জেলে দীর্ঘ 10 বছর থাকার যে অভিজ্ঞতা তাতে মনে হয়েছে জেলে 60% লোক মানে হয় নির্দোষ আর না হলে কোনো ঘটনাচক্রে ফেঁসে গেছে, এরকম লোকজন জেলে 60% লোক আছে। মানে এবং এরা ডিপ্রেশনেও ভোগে, মানে যারা হচ্ছে কিছু করে ঢুকেছে এবং যারা হচ্ছে শেয়ানা বুদ্ধিমান তারা কিন্তু জেলে এই কষ্টের মধ্যে থাকে না, তারা জেলে গিয়েও মানে তাদের যে বাইরের ব্যবসা সেটা চালিয়ে যায়, মানে তারা এটা জেলটাকে উপভোগ করে। ফলে রাজীবকে মানে আমার ওই রকম কখনোই দেখিনি, কখনো মনে হয়নি, মানে রাজীব খুবই নির্দোষ বলেই আমার মনে হয়। মানে আইন আইনের পথে চলবে এই কথাটা খুব ভেক কথা, আসলে তাকে কোন দিকে চালিয়ে নিয়ে যাবে সেটা যারা চালাচ্ছে তাদের উপর নির্ভর করে। তবু আমি আশা করব যদি রাজীব নির্দোষ মানে প্রমাণ হয় আর কি, রাজীবের নির্দোষিতার প্রমাণ পাওয়া যায়, রাজীব বাইরে থাক, আমাদের বন্ধু হিসেবে থাক, সমাজ সংস্কারক হিসেবে থাক, এটুকুই আমি চাই।